স্কুলে যেতাম না, এরকম দুটো ছুটি বেঁধে আমার তো পুরো মমির মতো লাগছে, চুল থেকে ধোয়া বেরোচ্ছে, চুল চুল পুড়ে যাচ্ছে। সামনেই পুজো এসে গেছে, আর নিজেকে যদি ঐশ্বরিয়া রায়ের মতো তৈরি করা যায় তাহলে কেমন হয়? পুজো মানেই নিজেকে একটু প্যাম্পার করার খুবই দরকার। আমাদের যত সার্ভিসেস গুলো আছে আমরা একটু কনসালটেশন পার্টে করে নিই, সেখানে একটু আমাদের দর্শন হয়, ইউ ক্যান চেক দিস। আমি এখানে এসেছি এক হচ্ছে গুগল রেটিং দেখে যে সিরিয়াসলি আমি ভালো কিছু সার্ভিস পাবো, তো আপনি কি রেকমেন্ড করছেন আমাকে? মানে আমি তো দেখছি ব্রাশিওর, তো আপনি কি আমাকে রেকমেন্ড করছেন? মানে একটু ফ্ললেস ব্যাপারটা রাখতে চাইছি, মানে একটু বাউন্সিও রাখতে চাইছি, তো সেটা নিয়ে আপনাকে কেরাটিন বা বোটক্সের মধ্যে যেতে হবে। এখন ওয়াশ করছেন, আমরা স্কুলে যেতাম না, এরকম দুটো ছুটি বেঁধে আমি মনে হচ্ছে স্কুলেই আছি, দুটো ছুটি বেঁধে এটা ইউজ করেছিল। এটা হচ্ছে তোমার ফার্স্ট অ্যাপ্লিকেশন, এটা লাগিয়ে আমরা 1.5 ঘন্টা, এটা কেমিক্যাল না, এটা হচ্ছে কেরাটিন, হেয়ারের উপর একটা ল্যামিনেশন কোট তৈরি করে দেয়। আমি এটা ক্লিন আপ করবো ফর প্রসেসিং এর জন্য, এন্ড দেন তারপরে আমাকে তো পুরো মমির মতো লাগছে, মমিতে যেরকম র‍্যাপ করে দেওয়া হয় না পুরো ওরকম মনে হচ্ছে। আয়রনিং স্টার্ট হয়েছে, এতক্ষণ ক্রিম যে অ্যাপ্লাই করা হয়েছিল সেটাকে ড্রায়ার দিয়ে ড্রাই করা হয়েছে, এখানে কিন্তু কিছু কোনো রকম ওয়াশ করা হয় না, এই প্রসিডিউরটা পুরো আলাদা না? চুল থেকে ধোয়া বেরোচ্ছে, লোকে তো দেখে বলে চুল টুল পুড়ে যাচ্ছে। আমি তো মনে হচ্ছে অনেকটা অফার অ্যাভেল করে নিয়েছি, যদি হ্যাঁ আমার সো বেসিক্যালি আপনার লেন্থে যেটা প্রাইস অ্যাকচুয়ালি আসবে ওটা হচ্ছে 11,500 টাকা আসবে, বাট আপনি যেটা অ্যাভেল করেছেন অনলি 5999-এ, অ্যান্ড ইভেন আপনি পুরো থ্রু আউট দ্য ইয়ারের জন্য গেট 30% ডিসকাউন্টের অ্যাভেলটা করতে পেরেছে, যেহেতু এটা পুজোর অফারটা পারচেস করেছে। আমাদের যেটা পুজোতে কিছু কিছু অফার্সগুলো যেটা আছে ওটা হচ্ছে 1999-এ একটা ফেশিয়াল ওয়্যাক্সিং অ্যান্ড থ্রেডিং এর অফার আছে, একটা হাইলাইটের আপনার 2999-এর মধ্যে একটা হাইলাইটের অফার আছে, 2999 চারটে হাইলাইটস আছে, কাটিং আছে, অ্যান্ড স্পা রিন্সটা ওর মধ্যে আছে। আর যেটা হচ্ছে আমাদের 1 অক্টোবর থেকে স্টার্ট হয়েছে টিল 30 নভেম্বর অবধি অ্যাভেলেবেল করতে পারে সবাই। অ্যান্ড আমাদের সালন যেটা হচ্ছে আমাদের 4টে ব্রাঞ্চেস আছে, বাট এখন যেটা আপনি দাঁড়িয়ে রয়েছেন সেটা হচ্ছে ব্যারাকপুরের ব্রাঞ্চটা, তো ব্যারাকপুরে স্টেশন থেকে 10 মিনিটের রাস্তা আছে, যদি কেউ হেঁটে আসে, যদি টোটো করে আসে তাহলে চিড়িয়া মোড়ে নামতে হবে, ওখান থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স 2 মিনিটস আছে, নিয়ার চম্পা সিনেমার কাছে আছে, অ্যান্ড বিসাইড আপনার অ্যাডিডাসের ঠিক আছে, অ্যান্ড আর্গানিয়া হেয়ার অ্যান্ড বিউটি সালন আছে।